So guys, we are here in Hilsha project at Mawa Point. If you are planning to come here, you have to more patient, like our thousands of seconds we have to wait out there, and then you can only enter the hall. Look at the hall. It's look like my friend Onik Hassan. Hi. So tomar ekhane ashar por tomar onubhuti ta kemon bhai bolo to onubhuti amra jemon dekhechhilam orokom na ese khub gathering ashar jonno khub serial dorkar hoy it's nothing serial. Much special no shedei normal just a big hall with some lights and with a central AC system so you can but the main thing of that restaurant, you have to pay 25% extra charge, 10% 15% food VAT and 10% their charge. So you have to pay 20% extra here. 25% apnake extra gunte hobe ekhane asha. Ekhane release gula 2000 taka. Size dekha jacche na. ভাইয়া আমাদের লিস্টটা কিন্তু করা কম ভাজা দিতে বলি পারা ভাজা হলে কিন্তু খাইতে পারবো এটা হলো তাদের কিচেন ওপেন রাখছে তারা সবকিছু দেখার জন্য ডুবো তেলে তারা ইলিশ ভাজে যা দেখলাম সোশ্যাল মিডিয়ার হাইপ অনুযায়ী ওদের ইলিশ ভাজা বেগুন ভাজা আর স্টিম রাইস বা প্লেন রাইস এগুলোই চলতেছে বা খিচুড়ি সালাদের জন্য কিন্তু এক্সট্রা প্রে করতে হয় এখানে সো ইউ হ্যাভ টু রিমেম্বার ইউন হেইট মাথার মধ্যে রাখতে হবে ভাই কি একটা অবস্থা তো কাজল ক্লান্ত হইয়া ক্ষুধা লাগছে পানি টানি সব শেষ করে ফেলতেছে তুমি ভাই মাথা গরম অনেক আছে ভদ্রশিষ্ট শান্ত লেজ বিশিষ্ট আচ্ছা যেটা একটা ব্যাপার বলার জন্য আমাদেরকে যে এখানে আসার জন্য ইনফ্লুয়েন্স করছে আমাদেরকে পরিচিত করছে যে আসতেই হবে এখানে ওর আজকে অফ ডে সে হলো অনেক এবং আই থিঙ্ক ও আমাদেরকে স্পন্সর করবে এই আজকের এই ট্যুরটা মাওয়া ট্যুর পর্যন্ত এ পর্যন্ত স্পন্সর করে আসতেছে এখন দেখি এই হিলসা প্রজেক্টের বিলটা ও স্পন্সর করে কিনা তাহলে তো বন্ধু সমাজে আপনারা বুঝতেই আছেন কী পরিমাণ নাম জোর বেড়ে যাবে যে এক বন্ধু এই এরকম একটা প্রজেক্টে আমাদেরকে স্পন্সর করতেছে নতুন প্রজেক্ট সোশ্যাল মিডিয়াতে কী পরিমাণ হাই পড়ছে তা তো আপনারা জানেনই সোশ্যাল মিডিয়াতে হাই পোঠা রেস্টুরেন্ট আপনি দেখেন আমরা কি অর্ডার দিচ্ছি দেখাচ্ছি কি অর্ডার দিচ্ছি তার হিলসা দা ইলিশ মাছের যে দাম সেটা অ্যাকর্ডিং টু দ্য মার্কেট বাজার মূল্য অনুযায়ী তো আমরা হিলসা ভাজা হোলটা অর্ডার করছি ভাই দুই পিস হলো 400 টাকা মানে এক পিস হলো 200 টাকা আমরা হোলটা অর্ডার করছি হোল মাছের দাম নিবে ওনারা 1500 টাকা তো অ্যাপ্রক্সিমেটলি সেখানে 8 পিস বা 8 পিস থেকে 10 পিস হবে আর 4 পিসের দাম আছে 800 আর 8 থেকে 10 পিসের দাম আমরা পাচ্ছি 1500 টাকা তো এই জন্যই আমি রেফার করব যে হোল মাছটাই যদি আপনারা নিতে পারেন গ্রুপ করে আসলে তাহলে ভালোই হবে আর আহামরি কিছু না ভাই না আসলেও ভালো হবে হ্যাঁ এখানে ইলিশের লেজ ভর্তা আর ডিম ভর্তা এগুলো আছে এগুলো আপনাদের ইলিশ মাছ থেকে যদি বের হয় ডিম তাহলে ভর্তা তারা ফ্রি দিবে এই যে দেখতেছেন সালাতেরও তারপর যা বলছিলাম তাদের সালাতেরও এক্সট্রা দাম দিতে হবে 150 টাকা হ্যাঁ প্লেন রাইস সাদা ভাত 100 টাকা করে একজনের খিচুড়ি 200 টাকা করে একজনের 1:1 এগুলা পোলাও হলো 150 টাকা করে একজনের এগুলো 1:1 তারপর তাদের আরও অনেক আইটেম আছে ইন্ডিয়ান কুজাইন আছে তাদের হ্যাঁ সি ফুড আছে তাদের এখানে থাই অ্যান্ড চাইনিজ কুজাইন আছে এখানে ওদের যেটা সবার সবচেয়ে বড় বিষয় সেখানে ফুড এক্সটিমেটেড টাইম ওরা নিছে 45 মিনিটস উইদিন 45 মিনিটস দে সার্ভ আওয়ার ফুড এর মধ্যে তারা দিবে তার মানে বোঝেন
45 মিনিট তাদের খাবার দিতে লাগবে, আর আমাদের আসতে লাগছে 20 মিনিট, আর এটার মধ্যে এন্টার মানে ঢুকতে লাগছে আমাদের দেড় ঘন্টা, আর অলরেডি আমরা এক ঘন্টা ধরে বসে আছি, অর্ডার দিছি তারও 45 মিনিট পরে, অর্ডারের পরেও তাদের 45 মিনিট লাগবে। মানে আপনি এখানে আসতে চাইলে আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে, জাস্ট ইউ নিড টু কনজিউম ইউর মাস্ট টাইম হিয়ার, আপনাকে এখানে অনেক টাইম নিয়ে আসতে হবে, তাহলে আপনি এনজয় করতে পারবেন। ফ্যামিলি ডে আউটের জন্য জায়গাটা খারাপও না, কিন্তু ইটস মাস্ট এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ ভাই। মানে আমরা বাঙালিরা যেভাবে আমরা মাওয়াঘাটে এসে ইলিশটি খাই, তারপর আমরা পুরান ঢাকায় যেভাবে যে হারে বিরিয়ানি খাই, এগুলো আপনি দুই তিন দিন খাইতে পারবেন সিঙ্গেল, মানে ওই 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 পরিমাণ সমপরিমাণ টাকায়, এই একটা অবস্থা। কারণ 25% তাদের চার্জ আসবে, সো আপনি ক্যালকুলেট করে দেখেন, যদি 2000 টাকা আপনার বিল আসে তাহলে 500 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে তাদেরকে, ঠিক আছে না? এরকমই ভাই, 25% এক্সট্রা। সো আমরা খাবারের জন্য ওয়েট করি। হ্যাঁ, আপনারা একটু যারা খাবার দেখবেন না, বিশেষ করে আমার এত মানুষকে দেখানোই না, আমার যারা ক্লোজ বন্ধু পরিজন আছে তাদের জন্য আমি ভিডিওটা বানাই দিয়েছি, তাদেরকে আমি ইনবক্স করে দিব বা একটু আপলোড করে দেবো, তারা দেখলেন আসার। অনেকে তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হলো একবার হাইপ উঠলে ওই জিনিসটা অনেকে না বুঝে চলে আসে, অনেক দূর থেকে ইভেন চলে আসে, ঢাকার বাইরে থেকে চলে আসে। সো তাই আপনারা যদি একটু দেখে হেল্প টেল্প পান আর উপকার হয় আপনাদের, বুঝতে পারেন যে কেমন দেখতে অ্যাকচুয়ালি। প্রথমেই বলছিলাম, নাথিং মাছ, আমাদের বাংলাদেশে অন্য অন্য 5-star হোটেল থেকে এটা আহামরি কিছু না, নর্মাল, জাস্ট প্রিটি নর্মাল, তাদের ডেকোরেশনগুলো প্রিটি নর্মাল, তাদের বসার যে ডেকোরেশন এগুলো প্রিটি নর্মাল, তাদের প্রেজেন্টেশন খুবই নর্মাল, তাদের প্লেটের মধ্যে একটা ডিজাইন করছে তারা মনে হচ্ছে যে প্লেটটা ময়লা, এই একটা অবস্থা তাদের এখানে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড যাদের দেখতেছেন ওর অনেক ক্ষুধা লাগছে, ও মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষুধাই ওর। আচ্ছা, আমাদের ফুড চলে আসছে 45 মিনিট পরে, একটা ব্যাপার না, কিন্তু হচ্ছে কি ফুড যদি পরে আসে তাহলে 50 মিনিট পরে আসছে, আচ্ছা, মানুষের ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, যে একটা খাওয়ার যে একটা আগ্রহ থাকে একটা জায়গায় সেটা টোটালি মানে ভেইন হয়ে যায় পুরো। এখন দেখি কি হয়, কারণ এখানে যারা দুইজন আসছে আমার সাথে গেস্ট, ওরা নাকি দুপুরে লাঞ্চ করে নাই, ইভেন আমিও করছিলাম হাতলা হালকা পাতলা। যদি কোনো কিছু বেশি দেরি হয়ে যায় তখন সেটার আর মজা থাকে না। তো এখানে আমাদের বেগুন, যে বেগুন ভাজা বাংলায় বলে সেটা চলে আসছে, মানে খিচুড়ি চলে আসে চারজনের জন্য, সালাদ, এই যে 150 টাকার সালাদ আছে এখানে, ইউ ক্যান সি, আর ইলিশের ফ্রাইটা, ওই যে জাস্ট এইটুকু ফুড তাদেরকে ডেলিভারি করতে সময় লাগলো 45 মিনিটস, ম্যাক্স 45 মিনিটস বলছিল তারা, 45 মিনিটস পরেই তারা দিয়েছে ফুডটা। আচ্ছা, বাকি জিনিস পরে দেখতেছি যে কেমন হয়। দেখেন 150 টাকার সালাদ, অথচ সালাতে পেঁয়াজ নেই, নো পেঁয়াজ সালাতে, কোনো পেঁয়াজ নেই ভাই, এটা কিনুন। আচ্ছা, বেগুন ভাজাটা ট্রাই করে দেখি কেমন, যে বেগুন ভাজাটা 40 টাকা, বেগুন ভাজাটা 40 টাকা। আচ্ছা যাই হোক, আমরা যখন বলছি ভাই পেঁয়াজ নাই, উনি অনেকগুলো পেঁয়াজ কাটা নিয়ে আসছে, যাক নিয়ে আসছে, তো পাওয়া গেছে পেঁয়াজ, পাওয়া গেছে পেঁয়াজ, কিন্তু সেই পেঁয়াজটাই সালাদে দেয়। আচ্ছা, মাছের সাইজটা দেখাই, আমাদের বিল চলে আসছে, বিল আসছে আমাদের 3,316 টাকা অনলি, 3,336 টাকা। আর আগেই বলছিলাম আমরা কী কী খাইছি, একটা আস্তা ইলিশ মাছ, এটা হলো একবারে ছোটো সাইজের, ঝাটকা থেকে একটু বড়, আর এক বোল খিচুড়ি, আর একটু বেগুন ভাজা, আর অল্প একটু সালাদ। বাট বেগুন ভাজার জন্য পে করতে হয়েছে 40 টাকা করে, আর সালাদের জন্য দেখতে পাচ্ছেন আপনারা 40 টাকা করে বেগুন, হ্যাঁ, আর সালাতের জন্য আমরা 150 টাকা দিছি, আর তাদের ওয়াটার একটা নিচে 25 টাকা। আচ্ছা যাই হোক ভাই, যেটা হলো এবার মেন কথা, ওদের ফুডের কোয়ালিটি ভালো, কিন্তু ভাই দাম তো কোয়ালিটি অনুযায়ী আকাশ চুম্বি। আপনি ইচ্ছা করলেই আসতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওদের যদি মার্কেটিং পলিসি এই হয় যে 16 কোটি মানুষ একবার করে আসবে, আমাদের কনজিউমার হবে, তাহলে তো ওদের গোল উঠে যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপ হচ্ছে এই রেস্টুরেন্টটাকে নিয়ে, সেই জন্য হয়তো বা এই অবস্থা। কিন্তু ওনাদের তো প্রোডাক্টসের দাম বেশি বেশি, সেই সাথে ওনাদের আবার এক্সট্রা চার্জগুলো যা আছে, যাক যাই হোক, আসলাম সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। হ্যাঁ, এগুলো অ্যাকর্ডিং টু আপনাদের, যাই হোক, যদি এত হাইপ দেখতেছি আমরা সন্ধ্যার সময় আসার পরে, কিন্তু এখন দেখেন
এখন টাইম হলো 9:35, এখন ওনাদের এখানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো আপনারা যারা প্ল্যানিং করতেছেন আসার জন্য, তারা একটু লেটই আসবেন, ডিলে করে আসবেন, আর বিশেষ করে ছুটির দিনগুলোকে অ্যাভয়েড করবেন, যেমন ফ্রাইডে স্যাটারডে এগুলো। আমরা যেমন আজকে বৃহস্পতিবার আজকে আসছি, তবে সকাল থেকে পর্যন্ত ভালোই চাপ ছিল ওনাদের, ওনাদের কর্মচারীদের চেহারা দেখে যা বুঝলাম। তবে এখন মোটামুটি সিরিয়াল নাই, কিন্তু যদিও গেটটা এখন বন্ধ করে রাখছে, কারণ অল দেখতে পাচ্ছেন আপনি সবগুলো টেবিল বুকড অলরেডি। There is not a single table is still empty. কোনো টেবিল খালি নেই এখন, সব টেবিল বুকড আছে। আর দোতলা যা দেখতে পাচ্ছেন এটা ওদের ভিআইপি কনজিউমারের জন্য, বা ভিআইপি তাদের মালিক পক্ষের লোকজনের জন্য, যেটা তখন আলাপ করে জানতে পারলাম।